অল্পেতে কর্তব্য পালন করতে গিয়ে প্রাণে বাঁচলেন খোয়াই জেলার অন্যতম সাংবাদিক তথা কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতি সচদেব। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ দুপুর আনুমানিক 2টা নাগাদ তেলিয়ামুড়া থানার ওয়ান্টার গাড়ি TRP 304 দিয়ে 2 নম্বরিভাবে সরকারি তেল বিক্রি করা হচ্ছিল। এই খবর পাওয়ার পর সচদেব সহ অন্যান্য সাংবাদিকরা যখন গোটা ঘটনার খবর রাখছিলেন এবং হাতে নাতে তেল বিক্রি ধরে নেওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির চালক তথা SPO জওয়ান তেলিয়ামুড়া থানায় কর্মরত মনোরঞ্জন দীপনাথকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিলেন। তখন মনোরঞ্জন বাহুবল প্রকাশ পূর্বক গাড়ি চাপা দিয়ে মানার চেষ্টা করেন সাংবাদিক সচদেবকে। একটা সময়ে জোর করে সাংবাদিকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চাইলে স্থানীয় মানুষ থেকে শুরু করে সাথে থাকা অন্যান্য সাংবাদিকরা যৌথভাবে প্রতিরোধ গড়ে তুললে মনোরঞ্জন গাড়ি বন্ধ করতে বাধ্য হয়। তুমি কেন ওই কথা উত্তর দাও, ওই উত্তর দাও আগে। তুমি উত্তর দাও আগে, ওসিরাটা ফোন দাও আগে। মানে কেমনে তুমি জানো কেমনে? তার আগে আরো আগে বেচছে তোমার কাছে? একদিবার বেশি আগে নাম্বার নিছিল, নাম্বারটা দিছে। আমি তেল বেশি অল্প। আজকে টাকা কেমনে দিছো, ক্যাশ না গুগল পে? দেখা দিছে না, জাস্ট আইনা দিছে আমার। কেডা কয়জন এসলো, কয়জন এসলো তারা? একজন আছে আমার ভাই লয়া। আজকে কত দূর দিব কইছিল? 20 লিটার দিব কইছিল। এবার দিছে কত? 25 লিটার মনে হয়। কইতে না ঠিক কত দূর, 20 লিটার না কইছিল। কত দূর কইছে, কত দূর কইছে? আমার কই খাল লয়া আইছে দাস। আয়া কইছ না কত দূর গেলে? কইছ না খালি আইছে দাস লয়া। কত ধরে আপুরা নিয়ে আসলো? 25 টাকা 25 টাকা দিই। কিটাই দেয়া? দি যাও 25 টাকা।